জীবন আছে যতদিন। তারপর বাবার ভক্ত ততদিন পরে রব ভবের মূর্ছনায়। আসলে এই চলে গেছো তাতে কি ছিল, আমরা তখন ক্লাস 9-10 পড়ি, আমার মনে আছে মাধ্যমিকের সময়কার গান তখন। হ্যাঁ, টুপিটা খুলবো না, টুপিটা থাক। আসলে তখনকার সময় প্রেম মানে কি ছিল, প্রেম মানে ছিল শুভ দৃষ্টি, মানে বিয়ে, তাই তো? আর এখন কি হয়, এখন বিয়ে হয়, বিয়ে বাড়িও হয় ভালো মন্দ খাওয়ার জন্য, সংসার করার জন্য। কিন্তু এই জেনারেশনে বিয়ে খুব কম হয়, কারণ লাস্ট 2-4-5 বছরের মধ্যে যতগুলো নিমন্ত্রণ খেয়েছি আমার যতদূর মনে আছে, বা যতগুলো বন্ধু বান্ধব বিয়ে করেছে, তার 80% কি 85% ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্স কেস চলছে। তাহলে এই ভালোবাসার কোনো মানে আছে কি? আছে। তাহলে ভালোবাসা কেমন হওয়া উচিত সেটা বলবো, কিন্তু সেই সময়কার ভালোবাসা কেমন ছিল একটু গল্পটা ব্যক্ত করে। এক্স্যাক্টলি ভালোবাসা মানে কিছু নেই, সেটা পরে বলছি। চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের নাই। চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের নাই। লোকে আমার সুধায় ভালোবাসা কার কয় বলো না, লোকে আমার সুধায় ভালোবাসা কার কয় বলো না। চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছে, তুমি আছো হৃদয়ের আয়নায়। শুভ দৃষ্টির বিনিময় হলে ভালোবাসা হয়, লোকে তারে ভালোবাসা কয়। আমি বলি চলো না এই সবই তোমরা, এগুলো ভালোবাসা নয়। ও শুভ দৃষ্টির বিনিময় হলে ভালোবাসা হয়, লোকে তারে ভালোবাসা কয়। আমি বলি চলো না এসবই যন্ত্রণা, এগুলো ভালোবাসা নয়। লোকে আমার চূড়ায় ভালোবাসা গাড়ি কয় বলো। আসলে এতক্ষণ যে গল্পটা বলছিলাম, লোকে আমার সুধায় ভালোবাসা কারে কয় বলো না, আমার কাছে ভালোবাসার একটাই ডেফিনিশন, ভালোবাসা মানে ভাটের কথা। কি ভালোবাসা মানে কি? ও কাকা, ওই যে দোকানদার কাকা একটু দিকে আসবে, কে আছে কাকা না পুচকে? হেভি লেজার লাইট মারছিস তো ভাই? ভাই সুন্দর লাইটিং করে দিয়েছে, আর একটু মার না, একটা ছুট পুচকে বাচ্চা। মজা করছে, ছোটবেলায় করতাম বাবা, আমার বাবার একটা ঘটনা মনে পড়ছে, একটু বলি। বাবা তখন যাত্রা নাটক করতো, আর আমি হয়তো ওর বয়সী, ছোট্ট ছিলাম। তো আমাদের পাড়াতেই আমার বাবা মা দুজনেই ওই নাটকে অভিনয় করছে, আর আমাকে আমার মামা একটা ওই লেজার লাইট কিনে দিয়েছিল, ওকে দেখে ঘটনাটা মনে পড়লো। আমি না চুপ করে আমার মামির কোলের মধ্যে বসে বসে এই নাটক দেখছি, আর লুকিয়ে লুকিয়ে লেজার বাবার চোখেই মারছি বারবার। কি হয়েছে? থ্যাংক ইউ। এদিকে এসো, এদিকে এসো, শোনো শোনো, তোমাকেই চাই আমার, তোমাকে চাই, তোমাকে চাই। এদিকে এসো, এসো 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 এসো, তুমি এদিকে এসো না, এদিকে এসো, আমি তোমাকে ডাকছি, আসবে? তাহলে আসি, দাঁড়াও, আমি তোমার কাছে আসি, আমি তোমার কাছে আসি এবার। হ্যাঁ, কথাগুলো বুঝে সংযত হয়ে বলো, কারণ আমরা কিন্তু তোমাদের এখানে অতিথি। হ্যাঁ, অতিথি আপ্যায়ন সব থেকে বড় জিনিস, বড় ধর্ম। অতিথিকে কিভাবে কথা বলতে হয় এটা আমি আশা করি তোমার শিক্ষা থাকা উচিত, কারণ এখানে কমিটি এত সুন্দর। আমি অনেক জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে অনেকভাবে অনেক বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়, বাট এখানে আসার পর এখানে ছেলে বা যারা যারা আমার সঙ্গে ছবি তুলতে এসছে, বিশ্বাস করুন ভালো লেগেছে, কারণ ওরা একটা শৃঙ্খলাবদ্ধভাবে এসেছে। এই শৃঙ্খলা পরায়ণটাই দরকার একটা সুন্দর অনুষ্ঠান দাঁড় করানোর জন্য। তো আমি আশা করব উনিও সেটা মেনটেন করবেন। তাই যে লাইনে ছিলাম,
এতক্ষণ যা শুনছিলেন সব ছিল ভাটির কথা, এখন বলবো বাস্তবতা। এতক্ষণ যা শুনছিলেন সব ছিল ভাটির কথা, এখন বলবো বাস্তবতা। বেশি পয়সার বিনিময় সেই সময় পাওয়া যায় গোলাপ আঞ্জার ভালোবাসা হয়। জীবন আছে যতদিন বাবার ভক্ত ততদিন, ওরে রব ভাবের মূর্ছনায় লোকে আমার সুদায় ভালোবাসা কার গায় বলো না, লোকে আমার সুদায় ভালোবাসা কার গায় বলো না। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি তুমি আছো হৃদয়ের দেখি, নতুন একটা পেয়েছি তোমার সে অনেক সুন্দরী, চলে গেছো দেখি আমার কাছে নতুন একটা পেয়েছি সুন্দরী দরকার নেই, আমার কাছে নতুন জীবনটা অনেক দামি, যে জীবনে বেঁচে ফিরেছি আর যে জীবনে নতুন কিছু করার স্বপ্ন দেখতে পারি, তাই চলে গেছো দেখি নতুন জীবন পেয়েছি সেটা তোমার চেয়ে অনেক দামি। পুচকিটাকে নিয়ে গেলে, নিয়েছো না?